হিরে ভাই তুই ফাঁসিতে ঝুলছস কেন? কয় মনে বড় কষ্ট। তো কেন এত কষ্ট? কয় সাগা ফরাটা দিছে। তো কে দিল সাগা ফরাটা? বলে যে অমুকে, তার পিছনে এই খরচ করলাম, সেই খরচ করলাম, এটা দিলাম, সেটা দিলাম, এই গিফট, সেই গিফট, এই রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট, এই জায়গা, ওই জায়গা, ওই সব টাকা যেগুলো কোচিং এর জন্য, প্রাইভেট এর জন্য, বইয়ের জন্য মা বাবার থেকে নিছি, সব তার পিছনে দিছি। শেষ পর্যন্ত তারে ধরে রাখার জন্য, তার মনের আশা পূরণ করার জন্য আইফোন কিনে দিছি, কিডনি বিক্রি করে। কিন্তু সে ডাইরেক্ট পোল্ট্রি মেরে ফেলছে। সুতরাং আমার মনে বড় ব্যথা, আমি আর বাঁচবো না। সাময়িক কষ্ট থেকে বাঁচার জন্য বোকার মতো চিরস্থায়ী জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আফসোস। আমি সেজন্য বলি, আমাদের জীবনে এত কষ্ট কেন জানেন? আমরা রবের রহমত থেকে দূরে সরে যাচ্ছি। যার জমিনে থাকি ওনার থেকে যদি দূরে সরে যাই, এ কফলে আর সুখ কই থাকবে বলেন? যিনি খাওয়াচ্ছেন, ফজরের নামাজটা না পড়ে ওনার হুকুম অমান্য করেছি, এটা যেমন সত্য, ঘুম থেকে উঠার আগে রিজিকের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা আল্লাহ ঠিকই করে দিয়েছেন। এশারের নামাজটা আদায় না করে যে ঘুমের জগতে যাচ্ছি, না হলে শরীর ক্লান্ত হয়ে যাবে, ওই রব দয়া করে ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন। ফেরেশতা বলে, মাওলা ফজরের নামাজ সে পড়ে নাই, খাবার দিচ্ছ কেন? রব বলে, বান্দাটা তো আমার। আরে জন্মদাত্রী মা যদি হাজার ভুল করার পরও সন্তানে ওই রাতের বেলা দরজাটা খুলে দেয় বাবার চোখে যেন না পড়ে, আঘাত যেন স্বীকার করতে না হয় শুধু পেটে রাখার কারণে, আয় ফেরেশতা, আমি তো আমার বান্দাকে নিজের কুদরতি হুকুম দিয়ে, হাত দিয়ে সৃষ্টি করেছি, মায়া করে সৃষ্টি করেছি। আমি রব চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, জান্নাতের নিয়ামত নিচ্ছে। এবার বুঝবেন, আমি সেজন্য বলি ভাই, আল্লাহর ওয়াস্তে সবার প্রেম বুঝেছেন, কখন একটু রবের প্রেমটা বোঝার চেষ্টা করবেন, বিশ্বাস করবেন ভাই, আপনি যদি বান্দা হিসেবে আপনার রবের ভালোবাসাটা, উম্মত হিসেবে আপনার নবীর ভালোবাসাটা, শুধু বেশি না এক সপ্তাহে 10টা মিনিট চিন্তা করেন, আপনি 10টা মিনিট চিন্তা করতে বসুন সবকিছু বলে, আপনার নিজের মনে বলবে এই জায়গা ছাড়া অন্য কোথাও যাব না, কারণ সব জায়গায় প্রতারণার সম্ভাবনা আছে, এই জায়গায় প্রতারণার কোনো সম্ভাবনা নাই, সব জায়গায় দিতে হবে, এই দুই জায়গা এমন জায়গা সেখানে উল্টা আমাদেরকে দিবে। আচ্ছা দুনিয়ার নিয়ম কি, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আয়কা হইতাম, কেন জোর হন না? বিশ্বাস করেন ভাই, আপনি আমি যদি রবের দয়াকে বুঝার মতো বুঝার চেষ্টা করি কিংবা করতাম, আমাদের লাইফটা এখন যতটুকু সুন্দর তার চাইতে আরো 10 গুণ বেশি সুন্দর হয়ে যেত। আচ্ছা বলেন, রিজিক দেওয়ার মালিককে? আপনার আমার আল্লাহ যদি রিজিক না দেয় খাওয়ার কোনো সুযোগ? আচ্ছা মনে করেন আপনার রিজিক চলে আসছে, হাতে ধরার যদি শক্তি রব না দেয়? আচ্ছা যান হাতও নিলেন, মুখে নেওয়ার শক্তি যদি না দেয়? আচ্ছা যান মুখেও নিলেন, চাবানোর শক্তি যদি না নেয়, না দেয়? আচ্ছা চাবানোর শক্তি দিয়েছে, জিব্বার স্বাদ তুলে ফেলছে, যেটা জ্বর উঠলে হয় আর কি, ইনকি সাইনিস না কিসিস, কিছু তো মজা করে কথা বলেন ঠিক না? এগুলো আল্লাহ কেন দেয় জানেন? যেন আমরা ওই জ্বরের সময় স্বাদবিহীন খাবারটা খেয়ে যেন ওই আল্লাহর নিয়ামতটার গুরুত্ব বুঝতে পারি, যে আল্লাহ তাআলা বিনা চাওয়াতে আপনাকে আমাকে এই স্বাদের নিয়ামত দিতেই আছেন, দিতেই আছেন। যেন আমরা আল্লাহর প্রতি একটু কৃতজ্ঞ হই। কোরআনে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে আল্লাহ কি বলেছেন? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, ও আমার বান্দা তোমরা যদি মন থেকে শুকরিয়া আদায় করার মতো শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিই, আমার লাভ কি? তার মানে তোমরা শুকরিয়া করো না বলেই আযাব বেশি আসে। এবার আপনি এই আয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করেন, খাবার ঠিকই খাই, বিসমিল্লাহ বলতে মনে থাকে না, খাবার ঠিকই খাই, আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকরিয়া আদায় করতে আমাদের মনে থাকে না, ঘুমের ব্যবস্থা রব করে দেয় রবের নামটুকু স্মরণ করতে ইচ্ছা করে না, ঘুম থেকে উঠার পরে বাস ওয়াশরুমে ফ্রেশরুমে চলে যাই, কিন্তু রবের নামে যে একটু ধন্যবাদ দিতে হবে সেটা আপনার আমার মনে থাকে না। সেজন্য আমি শ্রদ্ধার সাথে বলি, একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে শুধু একটা শব্দের সঙ্গী বানান, হাজার কষ্ট নিমিষে চলে যাবে, হাজার কষ্ট উদাও হয়ে যাবে, অশান্ত মনে শান্তির নহর বয়ে যাবে, আপনি বুঝেন কিংবা না বুঝেন, পক্ষে হোক আর বিপক্ষে হোক, আল্লাহ তাআলার প্রতিটি সিদ্ধান্তে নিজের মনকে, নিজের ব্রেনকে সন্তুষ্ট রেখে, খুশি রেখে, বুঝেন না বুঝেন,
এখন থেকে পক্ষে হোক বিপক্ষে হোক শুধু আলহামদুলিল্লাহ 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 আপনি আলহামদুলিল্লাহ বলতে থাকুন এই আলহামদুলিল্লাহকে নিজের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেন দেখবেন আপনি আগুনের মধ্যে পড়েও আপনার অন্তরের মধ্যে শান্তি অনুভব হওয়া শুরু করবে শুধু আলহামদুলিল্লাহ প্র্যাকটিসটা করেন পক্ষে হোক বিপক্ষে হোক বুঝেন না মনে আমার কথা রায়টা তার পক্ষে চলে গেছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ একজনে বলবে যে মাতার স্কুপ কি ডিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেন বলেছ আপনি বলবেন আমার রবের যেটা মর্জি আমি বান্দা হয়ে সেটাতেই খুশি এবার আপনার বলাটা শুনেছেন কে জোরে বলেন না শুনেছেন কে তখনই রব আপনার উপর খুশি হবে তখনই আপনার নিয়ামত বাড়াই দিবে সমস্ত নিয়ামতের অধিকারী কে মালিক কে সবকিছু কার হাতে ওই আল্লাহকে খুশি করে যে চলতে পারে তার দুনিয়াও সুন্দর পরকালও সুন্দর হয়ে যাচ্ছে শ্রদ্ধার সাথে কিছু কথা বলছি যদি মনের কানটা প্রস্তুত থাকে আমাদের সকলের জন্য উপকার হবে জীবন আমাদের অর্ধেক শেষ বাকি আছে অর্ধেকও নাই অল্প এই অল্প জীবনটাকে যদি বিশ্বাস করেন ভাই কোনো রকম একটু কাজে লাগাতে পারি আমাদের এই দুনিয়াও সাকসেস ওই দুনিয়াও সাকসেস আমাদের জীবনে সব বেশি না গুনাহ বেশি আমার গুনাহ বেশি আমার মতো যে যে গুনাহগার আছে হাত তোলেন মাশাআল্লাহ স্বীকার করার জন্য ধন্যবাদ এবার হাত নামান যারা হাত তুলে নাই ওরা ফেরাস্তারি মুসলমান লাশ টয়লন ডাহতে অন্য আছে ফেরাস্তা হইবে আমাদের জীবনে গুনাহ বেশি না সওয়াব বেশি আমাদের জীবনে কষ্ট বেশি কেন জানেন রব্বে করিম বলে আমি রব কারো উপর জুলুম করি না কিন্তু মানুষ নিজের উপর জুলুম করে আচ্ছা রব আমাদের তৃষ্ণা যে লেগেছে তৃষ্ণা যে লাগবে সেজন্য পানির ব্যবস্থা করছে কি করে নাই রব তো দয়া করে পানির ব্যবস্থা করে দিয়েছেন দাঁড়িয়ে খেয়েছি সেটা আমার দোষ রব তো বলেছেন জোরে বলেন রব তো বলেছেন নবীজির মাধ্যমে রব জানিয়ে দিয়েছেন হে আমার বান্দারা এই বসে খাও আমরা খেয়েছি নবী রহমাতুল লিল আলামিন কি দিয়ে আল্লাহ আমাদের জন্য একটা গোট সাজেশন জানায় দিলেন এই প্রস্রাব তোমাদের হবে পানি খাওয়ার পরে সেজন্য প্রস্রাবের ব্যবস্থা আমি করে দিলাম আরেকটু জোরে এবং প্রস্রাব করার ব্যবস্থাও সাজাই দিলাম আমি কিন্তু উম্মত কিন্তু বান্দা বসে করিও দাঁড়িয়ে করিও না আমরা করলাম আমরা করলাম তাহলে এবার বলেন রব আমাদের ক্ষতি করেছে নাকি আমরা ক্ষতির কাছে গিয়েছি অনেকে প্রেম করে সাকাকে অনেকে বিষ অনেকে নেশা এমন এগুলা করে করে কিডনি নষ্ট লিভার নষ্ট কলিজা ফুরা কালা এগুলা কি দিন শেষে বলি আল্লাহ তুমি আমার সাথে এমন করলা কেন সর্দার সাথে বলি ভাই আল্লাহ এমন করে নাই আমরাই ওই রকম কাজে গিয়ে নিজেকে ধ্বংস করে দিয়েছি নিজেকে ধ্বংস করে দিয়েছি রব আমাদেরকে বলে নাই গাঁজা খাও রব আমাদেরকে বলেছে মদ খেও না গাঁজা খেও না নেশা করিও না বিবাহর আগে প্রেমের সম্পর্কে যেও না আমি রবের উপর তাওয়াক্কুল রাখো তোমার জন্য যেটা ভবিষ্যতে ভালো হবে আমি আল্লাহ সেই জীবন সঙ্গীর ব্যবস্থা করার দায়িত্ব নিয়ে নিলাম রক্ত রবের দায়িত্ব নিয়েছেন আমরা না সুযোগ দিই নাই না আয় গজ্জুম দেখ মাই লাইফ মাই চয়েস ছয় মাস বাদে